আপনি সূরা ইয়াসিন যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করা জানেন ফজর নামাজ ফরিয়া করার মধ্যে আপনার কান্নার মধ্যে বইয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم এই ভাবে তিলাওয়াত করিয়া দিবা যদি লম্বা টান দিয়া ফরায় না তাহলে মধ্যম টান দিয়া সুরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون جدي أفن سورة ياسين تلاوت خرا جنون جدي سورة ملوك أفن تلاوت خرا جنون تبارك الذي بيده الملك هو على كل شيء قدير اي آيات قل أفن سورة قل أفن تلاوت خرا جيبا الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائن যদি কোনো মানুষের রোজানা সূরা মুলুক তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায় সূরা ওয়াকিয়া যদি রোজানা তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায় এই ঘর জীবনে অভাব অনটনে দেখা দেয় না হুক সুবহানাল্লাহ যদি কোনো মানুষের সূরা মুলুক রোজানা তিলাওয়াত করে আর ওই মানুষটা যদি কবরস্থানের মধ্যে দাফন করা হয় কবরস্থানে যে সময় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হুয়া মান নাকিরা মুনকিরে তোমারে সওয়াল করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল صلى الله تعالى عليه وسلم فرمان سورة ملوك ابو تبار ماتر اگه گیا خفال امود دے بویا نکیر ارمون کی ٹیٹی کار خور برے بابا ای تمرا خان تکی ایل آئے کون خارون اللہ ار بندر قبرستان گوما تمرا ڈشتاب خود دائے لوگے لوگے نکیر ارمون کی رکھو بابا ای تمہ در تمہارے توار جیبونے امرا کنو دین دیکھ سینا لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নেকিরা মুনকিরে সূরা মুলকের দিকার খোরা বাইরে তোমার তোমার এই বন্দার লগে কি সম্পর্ক জমিনও কোনোদিন তো তোমারে দেখলাম না কবরস্থানও তুমি কিভাবে ওই মসজিদের দারখানো আইলায় সূরা মুলকের জবাব দিও নেকিরাল মুনকির তোমরা কি জানো না ওই বন্দায় আমার ডেইলি রোজানা তিলাওয়াত এশার নামাজ পড়ি তিলাওয়াত করিয়া ঘুমাইতো তোমরা জানলেও কি আর না জানলেও কি তোমরা রে আল্লাহ কবরস্থানের মধ্যে ফাটাইলা ও আল্লাহ জানেন ওই বন্তার লাগে আমি সূরা মুলকর কি পর্যন্ত সম্পর্ক হো সুবহানাল্লাহ লগে লগে নেকিরার মুলকের কয়ে বাইরে সামান্য সুযোগ দেওয়া বন্দারে আমরা সওয়াল খান্তা কবর করিলাই ও সবাই খানা সূরা মুলকে হবে বাইরে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরায় তোমারে কইয়ার তুমি কি বিশ্বাস করো না ওই মানুষটা বড় নেককার বড় দিনদার এগু কবরস্থান আরামে ঘুমাইছে এগুলো ডিস্টার্ব করিও না তুমি তাই গিয়া তোমার আল্লাহরে ও কথা জবাব দিও যে তোমার কালামুল্লাহ শরীফে আমারে ঘুরাইয়া দিছে হো সুবহানাল্লাহ শুধু ইখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে যখন তোমার নেক গুনাহগার বলিয়া আল্লাহ হেন কাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত ও সময় এখানে সূরা মুলকে কইব আল্লাহ আব্দুর রহমান আব্দুস সত্তার সলিমা খাতুন দে কোন কারণে আপনি জাহান্নামে দেরায় ঘুরাই গে জমিনের মধ্যে বড় জবর নাফরমানিয়া নিমক হারামি করছে রে দয়াল আল্লাহর লগে লাগে সূরা মুলকে কইব আল্লাহ তোমার হাবিবে কইছেন যদি কোনো মানুষে বেশি বেশি করিয়া সূরা মুলুক তিলাওয়াত করিলায় ই ঘুরে আপনি জাহান্নাম দিতা নাই আজকে আমি সূরা মুলকে তোমার কুদরতর কদম ফড়িয়া কইয়ার অত সময় পর্যন্ত এই বান্দারে আপনি জন্ম তো দিছ না অত সময় আমি সূরা মুলুক তোমার কুদরতর সামনে তাকিয়া আমি সূরা মুলুক ফড়িয়া যাইতাম না এ হো সুবহানাল্লাহ সূরা মুলকে যত সময় পর্যন্ত তিলাওয়াত করনে ওলা বান্দারে সূরা মুলুকে তিলাওয়াত করনে ওলা বান্দিরে কিয়ামতর মাঠ যত সময় গুনাহ তাকি মাফ করাইয়া
যত সময় জান্নাতুল ফেরদাউস দাখিল করাইছে না আল্লাহর কসম খাইয়া খাইয়া নিত্যানন্দ পুরার মুসলমান অত সময় সূরা মুলক আল্লাহর সামনে তাকিয়া এক কদম পিছে হরিয়ে দিত না এ হো সুবহানাল্লাহ এর লাগি বায়ান যদি সূরা মুলক তুমি তিলাওয়াত করা জানো বেশি বেশি করে সূরা মুলক রোজানা তিলাওয়াত করিও এমন লম্বা সময় যায় না লম্বা লম্বা টানতি তিলাওয়াত করে হাইয়ে 10 মিনিট লাগে নতুবা ফাস্তা কি 4 মিনিটের ভিতর তিলাওয়াত শেষ হয়ে যায় খমসে খম ঈশার নামাজ পড়িয়া প্রতিদিন আল্লাহর কালাম 29 নম্বর ফারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই ভাবে আমরা প্রতিদিন তিলাওয়াত করার চেষ্টা করব কই ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بولين যদি রোজানা কোনো মানুষে সূরা মুলক জমিনে তিলাওয়াত করিলায় এই মানুষের কবরের আযাব আল্লাহ দূর করিয়া দেন হো সুবহানাল্লাহ যদি কোনো মানুষে মাগরিবের নামাজের পরে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরযু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা এই সূরা 27 নম্বর পারা সূরা রহমানের পরের সূরা ইযা ওয়াকাতিল ওয়াকিআ যদি কোনো মানুষে ডেইলি মাগরিবের বাদে তিলাওয়াত করে অথবা ঈশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায় আল্লাহর যাতর কসম খাইয়া খাইয়া রে হে নিত্যানন্দ পুরার মুসলমান আমার নবী বলেন ওই মুসলমানের ঘর জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দে না হো সুবহানাল্লাহ অর্থাৎ জীবনে কোনোদিন মানুষের দরবাজা তাঁত পাতা লাগতো না মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা কোনোদিন লাগতো না কোনোদিন আল্লাহ তোমার মানুষের সামনে ভিখারি বানাইতো না মানুষের সামনে কোনোদিন তোমার গরিব বলিয়া পরিচয় দেওয়াইতো না আল্লাহ জমিন ও জেলা তুমি সম্মানিত হৃদয় খুঁজে খাইতে চাও ওলা আল্লাহ তোমার সম্মানিত রাখবো হো সুবহানাল্লাহ হমসে হম আমরা সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তে পাঁচ সূরা যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর পারা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ও সূরা যোহরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিও আর ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইল যদি কোনো মানুষে এক মর্তুবা সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 খতম কোরআনে করিম তিলাওয়াত করার সওয়াব দেয় নে হুকা সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম করে কইল সাহাবায়ে কেরাম কইল আমি নবী তোমাদেরকে কইয়ার হে বারবাই সবর আগে কোরআন খতম শেষ করিয়া আমার সামনে উপস্থিত হই যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবায়ে কেরাম কইলে কুরআনে করিম তিলাওয়াত করা শুরু করলা আর হযরতে আলী তিন মর্তুবা সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী
سيد نمبر خليفة المسلمين إمام حسن حسين الربا حضرت علي كرم الله وجهه سورة إخلاص تين بار فريا نبي دير شامنا يفرمن يا رسول الله أغو الله نبي أمي أقوتن قرآن الشريف تلاوت قرآن شريف شوري ليسي نبي جل قوله فرمن علي شبع ماتر دوي منيتور কি ভাবে তুমি কালামুল্লাহ শরীফে কতম দেওয়া সম্ভব হইল নবী জির লগে লগে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাস তিনবার পড়েছি আর আপনার জবান দিয়া কইছ যদি কোন মানুষে রোজানা সূরা ইখলাস তিনবার পড়িলায় অর্থাৎ কোন মানুষে যদি সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ তার নামে আমলের মধ্যে কতম কোরআনে করিম তিলাওয়াত করার সওয়াব দিবা ও সুবহানাল্লাহ এত সহজে সওয়াব পাওয়া যায় এরপরে আমরা নবী জি ফরমাইল কোন মানুষে নেক কামর ইরাদা করলে আল্লাহ তারে 10 নেকি দেন দূরে মুকা সুবহানাল্লাহ 10 নেকি দেন এক নেক কামর ইরাদা করলে আবু করছে না আর গুনার খাম ইরাদা করিয়া খরি লাইছে এর বাদেও আবু আল্লাহ গুনাহ লিখতে দেন না আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ আর দূরে করি হুকা সুবহানাল্লাহ আল্লাহর মায়া আমরার লগে বেশি না কম ভাই আর আমরা আল্লাহর লগে মায়া বেশি না কম বেশি তে বেশি হইলে ফজর আযান দুনিয়া তো গরো ঘুমাইবার কথা না কোরআনে করিম বস্তনে করি তাড়িয়া তো আর কথা না আল্লাহর লোকে যদি আল্লাহ এরে বুনো আমি প্রায় জায়গা উদাহরণ স্বরূপ কই যে আশিক খারে কয় আমরা প্রায় সময় ওখানে আশিক কে লেতর বা আশিক কে তলভারি কই না আমরা আশিক খারে কয় আশিক কওমে क्या मजा है माशूकों से पूछियो आशिकार माशूक करे को तरह तुम को यो आशिक और दिलर मुझे कुल माया से माशूक करे को एकमात्र आशिक के माशूक और खबर जाने आर माशूक के आशिक और खबर जाने পৃথিবীর কোন মানুষে আশিকার মাশুকর সম্পর্কর ব্যাপারে যে আশিকার মাশুকর সম্পর্কর মধ্যে পড়েছে না এই মানুষের সম্পর্কর মর্যাদা হইতে পারত না এ কো ঠিক কি না আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ফাইবার লাগিয়া দুনিয়ার সমস্ত দিন থেকে ত্যাগ করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইল দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া একমাত্র আল্লাহরে পাইবার লাগে যদি তুমি ফাগল হই যাও জেলা মনসুর হাল্লার জমিনের মধ্যে ফাগল হইয়া শুধু জবানে দিয়া শুধু আনাল হক কোয়ার লগে লগে জমিন ঘুরা ফিরা করতা কিন্তু এই আনাল হকর তরজমা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই আনাল হকর মর্যাদা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই যারা মনে করছে ব্যাকগ্রাউন্ড দিয়া যদি নেগেটিভ যারা চিন্তাধারা করছে এরা হযরতে মনসুরে হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি রে জমিনে ফাতর দ্বারা নিক্ষেপ করিয়া রক্ত প্রবাহিত করাইছে জমিনে বেহুশ করছে হাত খাটাইবার লাগিয়া জবান খাটাইবার লাগিয়া জমিনে শহীদ করাইবার লাগিয়া কত কিছু জমিনে করার পরেও হযরতে মনসুরে হাল্লাদে আল্লাহর আশিক আর আল্লাহর পাগলত তাকিয়া নিজর দিন দিগেরে সেকেন্ড মুহূর্ত সময় পর্যন্ত নিজরে হরাইয়া রাখছই না হুকা সুবহানাল্লাহ আমরা ইয়া আশিকানা আইফাইল নাই যে যুবক হলে বলিন্তরে বালা পাই সম্পদে বালা পাই সম্পদ শেষ হয়ে গেলে বইনও পাইছিল না বাইও বইছিল না বলা অবস্থা নাই গরিবর ভালোবাসার দাম থাকে না ধনীর ভালোবাসার দাম আছে না নাই এটা যুবক হলে বালা ভাইবা এর লাগে আশিক বলাও যে জমিনে সব কিছু বাদ দিয়ে আল্লাহরে আমরা খাইতাম দন লাগে না ধন লাগে না সম্পদ লাগে না সাই খারে আল্লাহরে আওয়াজ দিয়া কই খারে আমরা যদি আল্লাহরে পালা করি খাইতে চাই তে কোরআনে করিম তিলাওয়াত করলে রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বন্দা তোমার দিলের মধ্যে যদি রাই পরিমাণ ইমান থাকে ইমান থাকে তুমি যত বেশি কোরআনে করিম যবিন তিলাওয়াত করবায় তত ইজ্জত আর সম্মান আমি আল্লাহ যবিন তোমার বাড়াইয়া দেবো শুধু এখানে শেষ নাই একজন হাফিজে কোরআনে কিয়ামতের ময়দান আল্লাহ লগে লেখো হাফিজে কোরআন তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ 6,666 আয়াত
এই আয়াতগুলা তোমার সিনার মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছি আজকে আমি আল্লাহ তোমার মার বাবার সোনার চেয়ারের মধ্যে বসাইয়া নূরের আর মুতির টুপিগুলা নূরের জামা নূরের পাগড়িগুলা ফড়াইয়া সারা কিয়ামতের মাঠের মানুষের সামনাখানে উঁচা করি বয়া সারা মানুষে তোমার মারে শ্রদ্ধা করব সম্মান করব তোমার বাবার শ্রদ্ধা করব সম্মান করব আর আমি আমি আল্লাহ তোমার ফেরো কোরআনে হাফিজ তোমার হইয়ার এ হায়াত তিলাওয়াত করো এক তলা উফে দি উঠো দুই নম্বর আয়াত তিলাওয়াত করো দুই নম্বর সিঁড়ি উফে দি উঠো যত আয়াত তিলাওয়াত করিয়ে তুমি দেইবা রে হাফিজে কোরআন কারিয়ে কোরআন আমি আল্লাহ তোমার কতখান উচ্চ মর্যাদা দান করমু হুকা সুবহানাল্লাহ লাগিয়া আপনি যতখান তিলাওয়াত জানো আপনি যতখান তিলাওয়াত জানো অতটুকু আপনি তিলাওয়াত বেশ করে করুন সূরা ফিল পর্যন্ত আলাম তারা পর্যন্ত আমরা তিলাওয়াত জানি সহি সূত্র করিয়া দেইলি অগুন তিলাওয়াত করুন অগুন তিলাওয়াত করুন এর মর্যাদা আল্লাহ বেশি দিব ইমান বাড়াইব জজবা বাড়াইব ইয়াদ রাখবা কোরআনে করিম হকলত দিল আল্লাহ জায়গা করিয়া দেনা আল ইলমু নূরুন ইলম এক জিনিস নূর আর নূর হকল ফসা গান্দা দিল আইয়া জায়গা পায় না সুদকুরর দিল ইলমে নূর জায়গা পায় না মদকুরর অন্তর ইলমে নূর জায়গা পায় না জিনা করার অন্তর ইলমে নূর জায়গা পায় না আল্লাহ যেন নূর অপু দিতে হলে মানুষ লাগবো না না তুই না খানে তো আমরা অন্তর কেন বানাইতে লাগবো না লাগতো না কলবহান পরিষ্কার করো জঙ্গার দি ভাতর দি গোসাইয়া পরিষ্কার মানুষের লোকে হিংসা পাতেন হিংসা আল্লাহ কিতা হইতাম মানুষের হিংসা মানুষ জ্বলিয়া ফুড়িয়া মরি যায় লাগা করো সাজা করো বাইয়ে জমিন লইয়া গাড়ি এখান লই লিছে তার ঘুম হারাম হইয়া সারা রাত খালি আইস তাইস করে করেন না এই যে কিতা কিতা করলো কিলা কিতা করলো হে কিলা কিতা করছে হে জানে আর তার আল্লাহ জানে তুমিও তো টেনশন করতে এই অবস্থা না আমরা একজন যে আল্লাহ সুখে রাখতে চাইছে সুখে রাখতে দেয় একজন যে আল্লাহ ধনী বানাইছে তুমি খুশি থাক আল্লাহ তোমারও বানাইতে আল্লাহ খাই তোমার কুটিপতি বানাইতে না আসে সময় রাখবো নি লাগে হিংসাবাদ দেই অন্তর পরিষ্কার করতে হইলে হিংসাবাদ দেই হিংসায় সমস্ত নেক আমাল জ্বালাই দেয় হুকন আলহামদুলিল্লাহ আমি হইয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিংসা এমন এক জিনিস হিংসা হাসদ এমন এক জিনিস যেন লাকড়ি আগুনের মধ্যে জ্বালানি ঢুকাইলে আগুনে লাকড়ি জ্বালাইয়া তো এইরকম সারি বানাইয়া বরবাদ করিলায় ওলা কোনো মুসলমানে যদি কোনো মুসলমান রে হিংসা করিলায় কোনো মুসলমানে যদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারারে হিংসা জমিন করিলায় আল্লাহ তার জীবন অনেক আমার গুলারে সালাইয়া জ্বালাইয়া সালি করিয়া বরবাদ করবা কৌ নাউজুবিল্লাহ লাগে ওই যা তুলিয়াতে আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা বন্দা যত বেশি তিলাওয়াত তুমি জমিন করবায় আমি আল্লাহ দুনিয়া আখরাত তত বেশি তোমার সম্মান বাড়াইয়া দিমু হুকা সুবহানাল্লাহ তোমার মর্যাদা তোমার ইজ্জত তোমার ইজ্জত আর তোমার সম্মান দুনিয়া তো থাকবো আখরাত তো থাকবো আর তিন নম্বর মুমিনার সিফত বয়ান করতে আমার আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার মুমিনের তারিফ আর প্রশংসা করতে গিয়া রব্বুল আলামিন বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার বন্দা যত গুনাহ করুক যত অভাবতা হোক যত কিছু আমার বন্দা তা হোক না কেন আমার বন্দায় সর্বাবস্থায় একমাত্র ভরসা করব একমাত্র বিশ্বাস করব একমাত্র আশা ভরসা করব আমি আল্লাহ তাআলারে হোক সুবহানাল্লাহ আপনি যত বড় বেমার পড়েন যত বড় মুসিবত পড়েন দুনিয়ার কোনো নেতারে ভরসা করবা না দুনিয়ার কোনো মন্ত্রীরে ভরসা করবা না কারণ দুনিয়ার স্বার্থলোভী মানুষ যত বড় বন্ধু তুমি জমিন বানাও তোমার পকেটে যত সময় টেকা আছে পয়সা আছে রে যুবক অ্যাক্সিডেন্ট মাটি চুরির মধ্যে করবা নিত্যানন্দপুর মানুষ তোমার টেকা তাহলে ঘুমাই কিনা দৌড় মারিয়া তোমার খবর লওয়া যাইব আর যদি তুমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ও বাড়ির দ্বারা যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তোমার বন্ধু তোমার দ্বারা খাসা লইতো না এ কৌটি কিনা লই পয়সা আলারে পয়সা আলায় দাওয়াত দে কুটিপতি রে কুটিপতি দাওয়াত দে আর রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দাও লাগি দেখিও ধনী মানুষের বিয়া জেজমাল বেশি উঠে উঠে না ইগে সারা দিতে পারো এর বাদে হকলে দিয়া ভরি আর গরিবর বিয়া জেজমালও না ইগে দিতে পারতো না আর কোনো গুজাই না তবে ইয়াদ রাখি ওই কেন হইয়া গরিবর ঘর গেলে সম্মান বেশ হওয়া যায় ধনীর ঘর গেলে অতটুকু সম্মান
সারা দুনিয়া ফলে কইয়া না বা গুসা করিও না চলি বাতে আর উল্টা দি উল্টা নেগেটিভ চিন্তা করতে আমার ভাষাই এর লাগি সব দুনিয়ার কথা কইয়া না তবে এখান ইয়াদ রাখি ইমাম সাহেব বল যারা আছেন জিকার করে লিও গরিবর ঘর যদি টিফিন দায় লাগা করো তিন তিন হগর ইয়া ঠেলালার ঘর যদি টিফিন ইয়া করে তিন দিন বাদে ই করো বেটির কু হারাম ইয়া তিন দিন আসতে কি রে হুজুরর খানি ফরুক হুজুরর খানি ফরুক ওখান না আর দনি বেটার ঘর টিফিন এনে দে দে তা আমরা তাদের হতে দিলা আল্লাহর দিতে আর কিতা ও বিয়ালপুর কল্লার গন্ধওয়ালা ডাইলগুলো তোমার টিফিন মোল্লা খাইয়া হারি বমি করে অলবস্থা না এর লাগে প্রত্যেকজন মানুষের সমান অধিকার দিও মায়া মোহাম্মত করিও হিংসা করে পৃথিবীর ভরসা আল্লাহর করিও আর কেউ করিও না বলে আমি গেল গেছি হমুক নেতা বা সাইবার নেতা কিতা বেঠা নেতা তো ফান্দ হামানে তু ফান্দ রে বুড়া গোলা মানে ছাত্রিয়া মাছ করিয়া খায় ও হেও ফান্দ হামাইয়া খান্দে না এই সময় লম্বা টুটে খা দে এই জন্য প্রতিজন মানুষে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু সর্বাবস্থায় আমি অ্যাক্সিডেন্ট করছি আমি ক্যান্সারওয়ালা হয়েছি ডায়াবেটিসে পাইছে এফএনডিতে পাইছে যত বড় মুসিবত থাকি আমার ঘর বিকাল কুরসাল নয় আমি বড় যে বড় মুসিবত আসি একমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া তুমি কুদরতর কদম সজদা দিয়া কই আল্লাহ তুমি নু কইছ তো আমার মুকদ্দর দাঁড়ি দেখাছে দেরি করি হইল আমি গুন ফাইমু পৃথিবীর কোনো মানুষে নিতে পারতো নাই আমার গরমের বাচ্চা উপাস তুই আমি বড় বুকাশি অবস্থায় তোমার কুদরতর কদম সজদা দিয়ার আল্লাহ আমি জানি তুমি আমারে কোনোদিন নিরাশ করতে নাই পৃথিবীর সারা মানুষের দরওয়াজায় দরওয়াজায় ঘুরিয়া আমি বিক্ষাপ না পাইয়া খালিয়াতে ঘুরিয়া ইতাম পারে মগর তুমি আল্লাহর আদালত সজদা দিয়া যদি দোয়া করিলে মাহবুদ আমার ই ইয়াকিন আছে ই বিশ্বাস আছে আমার ই ভরসা আছে জীবনে আপনি আমারে খালিয়াতে ঘুরাইয়া দিতে নাই এই দোয়া করি আল্লাহর কুদরতর কদম সজদা দিও রে বান্দা আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমারে খালিয়াতে ঘুরাইয়া দেওয়া তো দূরের কথা তোমার রিজেকর ফয়সালা করিয়া দিব কও সুবহানাল্লাহ আমরা সর্বাবস্থায় ভরসা কারে করতাম আল্লাহর না বান্দারে আর তোর আওয়াজ দিয়া বলি কাহাকে করতাম আল্লাহরে আমরা ভরসা হর মুসিবত আইব ইয়ামতের আগে মুসিবত আইব মানুষের জীবনে এক রাশা দিন যায় না তাই না একগুলো মানুষের জমিনে ফয়লা কষ্ট করে মধ্যম পন্থায় সুখ করে আবার লাস্ট পন্থায় আবার কষ্ট করে একগুলো মানুষ ফার্স্ট দিন দেখি কষ্ট করে লাস্ট দিন দেখি আরাম করে একগুলো মানুষের আল্লাহ ফার্স্ট দিন দেখি আরাম দেয় লাস্ট দিন দেখি কষ্ট দেয় এলে মুরব্বী হলে শিল্লক কই নারি ওরে বাদশাহ হকির হইলে তার বাদশাহী নজর যায় না আর ফকির বাদশাহ হইলে তার ফকিরই নজর যায় না এর লাগে সারা বিল্ডিং গিয়া ভাষ্য দেখি নোট ইমাম সাহেব সান্তা ভাই না মাদ্রাসার ঘুরে কিছু টেলালার কাছ থেকে গিয়ে ভাষ্য দেখা সান্তা ভাই পারেন নি কেন আমরা তো কালেকশন মাঝে মাঝে করি না লম্বা লম্বা উঁচা উঁচা তিনতলা চারতলা বিল্ডিং দেখে হামাইলাম মনে হয় 1000 টাকা পাইমু বাদে বৃষ্টি কি এখন বার করে দিয়ে খাও যাইতে খাও যাইতে আর হনো গিয়া ভাইছি টেলালা বাড়ির টেলা দর বেঠায় খান তো ইয়ার না হুজুর হলো তো কষ্ট এই এখন সার দে রে বরে এক কাপ সা দে ভুয়া দে নাই রে বা হুজুর গুণ নে কুয়া কুচু দিতাম ভাই না 500 টাকা বার করে দিতে হাসান তো হোক দেন বেটা এমনি কইছে নি বলে বাদশাহ হকি হইলে তার বাদশাহী নজর যায় না আর হকির বাদশাহ হইলে তার হকিরই নজর আখতা ধনি হইলে দ্বার খুব কমাইয়া লইল কারণ মাটি ধরি বা দ্বারা বেজ্জত করতে চাইবে চাইতো না কারণ হঠাৎ ধনী হয়েছে হাসান আলী কেন আর হঠাৎ ধরি আমার বাদে টানে বেশ সাফ হয়ে সলাম দিও না সাঙ্গে উঠি দিবাও নাইকল গাছের মাথা আমরা তো সাপ বানাইতে বড় জলদি পারি আমরা নেতা বানাইতাম বড় জলদি পারি আর এই নেতায় আমার বেশিয়া দায়িত্ব সময় লাগে না এর লাগে ভরসা আমরা নেতারে করতাম না মেসাব করতাম না করতাম খারে আল্লাহরে কিন্তু রাজনীতিবিদ খেয়েও তাহলে মাইন করিও না কেন কই আর আমার আমি রাজনীতি চাই না বা আল্লাহ হেফাজত করুক দোয়া করবা আমি রাজনীতি নাই আমি তা ডরাই কারণ বাবা রে বিজেপির টেলা কংগ্রেস হতিছে কংগ্রেসের টেলা বিজেপি হতে সময় দায়িত্ব না হাসান তো তুমি রাজনীতির কে কিতাম কোরআন হাদিসের মাত মাত্রায় মানুষের দোকান ফাইতো বস তো আমি আপনারা সামনে পড়েছিলাম দুই নম্বরে আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাত রব্বুল আলামিন দুই নম্বর কথা কোরআনে করিমের মধ্যে মুমিনের চার নম্বর সিফত বয়ান করেন
এক নম্বর সিফত কোন ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জাহান্নামের আলোচনা শুনিয়া আল্লাহর আলোচনা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ ডর আর ভয় ভয় দাল হয় এক কথায় বন্দা তোমার গুনাহ রূপে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহরে ডরাও দুই নম্বর ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বন্দা তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবে অর্থাৎ তিলাওয়াতের মধ্যে যদি তোমার মজা লাগে মহব্বত লাগে তিলাওয়াত শুনিয়া যদি শান্তি পাও তিলাওয়াতের আলোচনা শুনিয়া যদি দিল শান্তি পাও আমি আল্লাহ কইয়া তুমি ঈমানদার হও সুবহানাল্লাহ তিন নম্বর হর খামর মধ্যে তুমি ভরসা করি একমাত্র আল্লাহ তাআলারে চার নম্বর মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ বান্দা তোমার মধ্যে চার নম্বর গুণ হওয়া জৈব যদি তুমি মুমিন হও যদি তুমি মুমিনাত হও তাহলে যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ হলে বা জামাতে মসজিদ আদায় করবে আর মহিলা হলে বাড়ির মধ্যে আহ্বান করতে প্রতিজন মুসলমানে আদায় করব হো সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজে এমন ভাবে জমিল তুমি কায়েম করো পৃথিবীর যে কোনো হালত দেখো মুসাফিরের হালত দেখো ট্রেনও থাকো সুপারও থাকো প্রাইভেট কারোর মধ্যে তুমি থাকো যদি মাসাজিদ দারোর মধ্যে না পাও এরপরেও পশ্চিম মুখা গাড়ি খান্তা তুমি খাড়া করিয়া সিটের মধ্যে বইয়া তুমি নামাজ আদায় করতে পারবে শরীয়তে তোমার এই পারমিশন দিছে হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে বিদায় নিতা শেষ সময় খানো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম আয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সালাম দিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে যাইবার অর্ডার দিলাইছই আবার নবী এসে কুরবানি ফেলে ও কথা কেন ও সাহ জিব্রাইল আলাইহিস সালাম আমি নবী তো জমিন থেকে যাইতাম গিয়া আবার আখরি জমানার উম্মতি গুণ তো এতিম তাকবা ইতাই আমি নবী ফাইতা নাই বালা কোন অলিয়ার আলিম হল জমিন ফাইতা নাই ইতার অবস্থা কি হইব একটা বার তুমি হো সাই আল্লাহ লগে লগে জিব্রাইল কইলা জিব্রাইল জানাইয়া দাও আমার নবীর যদি ইচ্ছা হয় সারাটা দিন দেখি থাকতে পারবা আমি নবী আল্লাহ তনে বাধা দিতাম নাই কিন্তু একদিন তো তাই মৃত্যুবরণ করতে লাগবো অর্থাৎ জমিন তাকে কবরের দিন দেখি দাইতে লাগবো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুই নম্বর বার জিব্রাইল রে জিকার হলো জিব্রাইল আল্লাহ তোমার কোন আমার উম্মতর ব্যাপারে কি ফয়সালা দিয়া দিলা লগালে জিব্রাইল ফরমানি আর রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবা না আপনি একদম ফ্রি থাকবা কোনো টেনশন লইবা না আপনার সমস্ত উম্মতর জিম্মাদারি আমার আল্লাহ লইছেন হো সুবহানাল্লাহ ও নবী যে শেষ সময় খানো সারা শরীর খান তাপ হয়ে গেছে গিয়া হান্ড্রেড ডিগ্রি রূপে শরীরের মধ্যে তাপ উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারকর মধ্যে দেহ মুবারকর মধ্যে হাত দিয়া দেখলা শরীরের মধ্যে এত তাপ দেখা দিছে লগে লগে নবী দিয়ে তাপর হালত কইতা সলাত সলাত ও মা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ তোমরা যে হালত দেখো তোমরা নামাজ ছাড়িও না তোমরা প্যারালাইসিস মারলে হুতি হুতি ইশারায় তোমরা জমিন নামাজ আদায় করিও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়ালা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار أي رب العالمين أمر الله تعالى بولين نبي أفنه جنية أفنه জমিনে নমাজ কোনো হালে তো সারিতে হইবে না বন্দা উপায়া নমাজ পড়তে পারে না কোমর বেদনা হয়ে গেছে গিয়া বন্দার অসুবিধা দেখা দিলাইছে আমার বন্দারে খোপইয়া জমিনে নমাজ পড়তে পারবো অর্থাৎ চেয়ার বইয়া নমাজ না রে মুসলমান ডিজিটাল নমাজ রবিবাস করিও না মুফতি হলে আন্দু সান্দু ফতুয়া দিলে তুমি তাই মানিয়া নিও না
সিয়ার নামাজ পড়লে আল্লাহ অত সহজে কবুল করতে নাই এই সিয়ার বইয়া নামাজ পড়লে ডিজিটাল নামাজ হয়ে যায় অহংকারী ওয়ালা নামাজ হয়ে যায় আল্লাহ বইয়া নামাজের কথা কইছেন তুমি মুসল্লার মধ্যে বইয়া নামাজ পড়ো মুসল্লার মধ্যে বইয়া তুমি নামাজ পড়িও সিয়ার বইয়া নামাজ পড়িও না নবী আপনি কইয়া দিন আমার বান্দা বইয়া নামাজ পড়তে অসুবিধা দেখা দিছে আমার বান্দারে কো হুতিয়া নামাজ পড়তে পারবো হুতিয়া যদি আমার বান্দার রুকুয়া সিজদা দিতে আমার বান্দার প্রবলেম আর কষ্ট হয়ে যায় আমার বান্দারে কইয়া ইশারায় নামাজ পড়তে পারবো ও সুবহানাল্লাহ আই সিয়ার নামাজ বাড়িতে না কমে পাঁচ বছর বাদে মসজিদ আর উবাইবার জায়গা পাইতে না খারু সিয়ার সিয়ার কুরসি জন কুরসি ভাইবা সিয়ার ভাইবা খারু সিয়ার বর বাদে হাব বাপ কিছু বদলি যায় না সিয়ার নামাজ এখান তো যদি জরুরত বেশি প্রয়োজন হয়ে যায় বইয়া ভাত দেয় না সিয়ার হইলে নামাজ পড়া যাইব মাটির বইয়া ভাত দেয় না এই সময় ফতুয়া এখান লইও ফারবা সিয়ার কিন্তু মাটি যদি বাজারে গিয়া সিগারেটটা নিতে পারে হাইলাহান্দি টাউনে গিয়া হোটেলে গিয়া লেকচার দিতে পারে আর মসজিদে এলে ঠাটা পড়ি যায় এই ব্যক্তির লাগে সিয়ার নামাজ পড়া যাইব না মাইন করবা না তো এরা মুসল্লি আমরা পাইছি জুমার নামাজ বেটা ফুড়িতে পারে সারাতে কু বা জান আছে আর আসর নামাজ জুম্মার দিন আসর কোন কিবা টাটা ফুড়ি দেখুন এর লাগে এখন মাইন করবা না আল্লাহ হর হালত দিছে নামাজ ছাড়া না একমাত্র ফাগলুর অবস্থায় মদ তো পান অবস্থায় নামাজ পড়তা না মদ খাইয়া নামাজের দ্বারা কাছে যেতে নাই ঠিক আছে ফাগল ভেন্টেল হইলে নামাজ না পড়ত না মগর বেটি বুধবাইন হরুতা বুধবাইন সারাতা বুধবাইন টেকা দল দৌলত বুধবাইন আর খালিফা করিলাম ই ভাগল লাগে নমাজ শেষ না আপনি বিশ্বনাথ ঘুটন ফানি লইতে ডাক্তরে নিষেধ করছে তৈয়ম্বম করে ডক্টরে ঠান্ডা পানি নিষেধ করছে তৈয়ম্বম না গরম পানি দিয়ে উদু ফড়ো উদু আদায় কর মাত বুধরা বুঝা জাননি ভাইয়াই এক বুড়ো খালি তা হইল দেলা আছে নি একটু দেলা দিলা খুফাল মাতুন দোলা দিয়া ডাক্তারে কইছে ঠান্ডা পানি না গরম পানি দিয়ে উদু করো গরম পানি আছে উদু করো কিউর অসুবিধা ডিজিটাল টু কারেন্টর চুলা আছে কারেন্টর যোগ আছে ইলেকট্রিক সামান আছে এর লাগিয়া তৈয়ম্মম ও হালত আপনার লাগি করা যায় মাত বুঝবা বলা করি তৈয়ম্মম যদি চতুর্দিকে আপনি পানি না পায় এক কিলোমিটার এক কিলোমিটার চতুর্দিকে টুকাইয়া পানি যদি না পাই আর নমাজের যার গিয়াতে আপনি তৈজম্বম করে দিতা নম্বর দুই ডক্টরে যদি ঠান্ডা পানি গরম পানি নিষিদ্ধ করিলে এই পানি সইলেও আপনার বেমার ফিরে যাব চাহে গরম হোক আর ঠান্ডা হোক তে আপনি তৈজম্বম করতে পারবা মগর তৈজম্বম করিয়াও যদি আপনি পানি পাইলেন তে লগে লগে উজু করতে আর তৈজম্বম গেছে কি এই কেন এই জন্য খালি তৈম্বম আউরি করবা না নমাজ উঠত না সাপ হল মাত বুঝা গেছে গুছা করছেন না তো তৈম্বম না ঠান্ডা পানি না গরম পানি দিয়ে ফোরেন বালা ফুয়ার বউয়ে দে না মুরব্বী হয়ে গেছো কি আনি জল মো ফুয়ারে খো আলাদা পাওয়ার বউ ডেগু লাগাইয়া দিত আর ইলেকট্রিক রোগে গুট এক লিটার পানি ঢুকায় এক লিটার পানি গরম করলে তিন লিটার চার লিটার পানি হয়ে যায় নর্মেল আরামসে অসুবিধা এজন্য নামাজ ছাড়া নাই নামাজ কোনো লাইনে